হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই আই শ্যাডো ব্রাশের রিভিউ, যেটা আমি রিসেন্টলি নিয়েছি কাপসান ল্যাশেস থেকে। তো সবার আগে বলি কাপসান ল্যাশেস কি। কাপসান ল্যাশেস হচ্ছে একটা ওয়েবসাইট যেটা তোমরা ইজিলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর এই ওয়েবসাইটটার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্টও তোমরা পেয়ে যাবে, যেরকম এসএফআর, মার্স, সুইস বিউটি, আরও অনেক কিছু। তো এবার আমি চলো তোমাদের বলি যে ব্রাশেসগুলো আমি কীভাবে রিসিভ করেছি। তো ব্রাশেসগুলো আমি এরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে রিসিভ করেছি, যেখানে আমাদের লেখা রয়েছে কাপসান ল্যাশেস বাই নীতি কাটিয়ার। নীতি কাটিয়ার হচ্ছে একজন ইউটিউবার, আর তারই হচ্ছে কাপসান ল্যাশেস। আর এই প্যাকেটের পেছনে ফুল ডিটেলস মেনশন করা দেওয়া রয়েছে। এখানে আমাদের লেখা রয়েছে 100% হ্যান্ডমেড সিনথেটিক ফাইবার, মেড ইন ইন্ডিয়া, ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্ট। এটা একটা ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্ট এবং মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড। তো আজকে আমি ঠিক এই ব্রাশগুলো দিয়ে আমি আমার এই আই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো সেটাও তোমাদের আমি দেখাবো যে মেকআপ লুক, আই লুকটা আমি কী করে ক্রিয়েট করেছি। তো এবার চলো আমি এটা বলি যে ব্রাশগুলো, প্রত্যেকটা ব্রাশ তোমরা কী কাজে ব্যবহার করতে পারবে। তো সবার আগে আমি এখানে নিয়েছি E002, এটা হচ্ছে একটা অ্যাঙ্গুলার ব্রাশ। এটা দিয়ে তোমরা তোমাদের আইব্রোকে ফিল আপ করতে পারবে, আই লাইনার অ্যাপ্লাই করতে পারবে এবং আন্ডার লাইন আইলাইন এরিয়াতেও তোমরা আই শ্যাডো অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে একটা ফ্যান ব্রাশ, E001 ফ্যান ব্রাশ। তোমরা তোমাদের ব্রাউন এরিয়াকে হাইলাইট করতে ব্যবহার করতে পারবে। আর প্রত্যেকটা ব্রাশের কোয়ালিটি ভীষণ ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। তো এবার নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে E003, এটা হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ। এটা দিয়ে তোমরা তোমাদের আই লিডের শিমার শেড ইউজ করতে অ্যাপ্লাই ব্যবহার করতে পারবে। আমি ঠিক এই ব্রাশটা ইউজ করে আজকে আমি আমার এই শিমার আই শ্যাডোটি অ্যাপ্লাই করেছি। নেক্সট হচ্ছে এখানে কাপসান ল্যাশেসের E008, এটা হচ্ছে একটা ব্লেন্ডিং ব্রাশ। এটা দিয়ে খুব সুন্দরভাবে আই শ্যাডো ব্লেন্ড হয়, তোমরা দেখো এটা কতটা সফট। আর এটা দিয়ে তোমরা তোমাদের ট্রানজিশন কালার অ্যাপ্লাই করতে পারবে এবং আই শ্যাডো ব্লেন্ড করতে পারবে। নেক্সট রয়েছে এখানে E009, এটা হচ্ছে একটা বিগ ক্রিজ ব্রাশ। আমি জানি না এটার নাম তারা কেন বিগ ক্রিজ ব্রাশ রেখেছে, কারণ এত মোটা ব্রাশ দিয়ে তো ক্রিজে আই শ্যাডো অ্যাপ্লাই করা খুব ইম্পসিবল। বাট হ্যাঁ, তোমরা এই ব্রাশটা দিয়ে তোমরা তোমাদের কনসিলারটাকে ব্লেন্ড করতে পারবে আর খুব ভালোভাবে ব্লেন্ড হয়। নেক্সট রয়েছে E007, এই ব্রাশটা দিয়ে তোমরা তোমাদের ক্রিজ এরিয়াকে ডিফাইন করতে পারবে। নেক্সট হচ্ছে E006, এটা হচ্ছে একটা পেন্সিল ব্রাশ। এই পেন্সিল ব্রাশটা দিয়ে তোমরা তোমাদের লোয়ার ল্যাশ লাইন এরিয়াতে আই শ্যাডো প্রেস আপ করতে পারবে এবং আই শ্যাডোটা স্মাচ করতে পারবে। নেক্সট রয়েছে একটা ফ্ল্যাট ব্রাশ, সেটা হচ্ছে E004, এটা দিয়ে তোমরা তোমাদের আন্ডার আই এরিয়াতে কনসিলার অ্যাপ্লাই করতে পারবে। তো এই ব্রাশগুলো পুরো সেটের প্রাইস হচ্ছে ₹1000, সব কিছু আমার জিএসটি নিয়ে ₹1000-এর মতন পড়েছিল। আর এটার মধ্যে পুরো ফেস ব্রাশও তোমরা অ্যাভেলেবল পাবে। যদি তোমাদের ফেস ব্রাশ আর টোটাল নিতে চাও, ফেস ব্রাশ আর আই ব্রাশ নিয়ে, ₹700-800 মধ্যে পেয়ে যাবে। অ্যাফোর্ডেবল, কারণ অন্য অন্য ব্রাশের পিছনে যদি তোমরা এতগুলো ব্রাশ কিনতে চাও তাহলে অনেক অনেক টাকা দিতে হবে, প্রায় 2000-4000। তাই আমি বলবো 1700-1800-র মধ্যে পুরো ব্রাশের সেট পেয়ে যাওয়া কোয়াইট অ্যাফোর্ডেবল। আর হ্যাঁ, তোমাদের যে পুরো সেট নিতে হবে সেটাও কোনো কথা নেই, তোমরা সিঙ্গেল করেও নিতে পারো। আর এই ব্রাশেসগুলো তোমরা কাপসান ল্যাশেস থেকে যে নিতে হবে তাও না, তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টেও তোমরা পেয়ে যাবে। তো চলো এবার তোমাদের আমি দেখাবো যে আমি এই ব্রাশেসগুলো দিয়ে কী করে এই আই লুকটি ক্রিয়েট করেছি। তো চলো এবার দেখে নিই। তো আজকে যে আমি তোমাদেরকে আই মেকআপ লুকটি করে দেখাবো এই ব্রাশেসগুলো দিয়ে, তো আমি পুরো তোমাদেরকে এটা জুম ইন করে দেখাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো যে ব্রাশেসগুলো কীরকমভাবে কাজ করছে। তো চলো সবার আগে আমি আমার আইব্রোকে ফিল আপ করি। তো আইব্রোকে ফিল আপ করার জন্য আমি এখানে নিয়েছি E002 এই অ্যাঙ্গেল ব্রাশটা। তো এই অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে আমি আমার সবার আগে আইব্রোকে ফিল আপ করবো। তো সবার আগে আমি আমার স্পুলিটা, পিছনে যে স্পুলিটা রয়েছে সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো করে কম করে নিব।
তারপরে আমার যেখানে মনে হয় যে আমার আইব্রোকে ফিল আপ করা দরকার ঠিক সেই জায়গায় আমি আইব্রোকে ফিল করব। তো তোমরা ডিফারেন্স দেখতে পারছো যে এটা কি সুন্দরভাবে আইব্রোটাকে খুব সুন্দরভাবে ফিল আপ করেছে, আর এই স্পুলিটা দিয়ে পুরো ভালোভাবে। নেক্সট আমি এখানে কাপসেন ল্যাশেসের যে E004 ব্রাশটা রয়েছে সেটা দিয়ে আমি ভালো করে আমার আইব্রোটাকে ক্লিন আপ করে নেব। তো ব্রাশটার মধ্যে আমি অল্প একটু কনসিলার লাগিয়ে তারপরে আমি আমার আইব্রোকে ফিল আপ করবো। তারপরে কনসিলারটাকে ব্লেন্ড করার জন্য আমি ইউজ করব কাপসেন ল্যাশেসের E009 ব্রাশটা, যেটা বলা হয়েছে বিগ ক্রিজ ব্রাশ, বাট আমার যেটা মনে হয় যে না এটা ক্রিজের জন্য কোনো কাজেই ইউজ হবে না, তাই এটা আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করার জন্য ইউজ করছি, আর এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। সুন্দরভাবে প্রোডাক্টকে একদম ভালো সুন্দর করে ব্লেন্ড করেছে শেড দিয়ে। তো তার জন্য আমি নিয়েছি এখানে কাপসেন ল্যাশেসের E005 ব্রাশটা। তো সবার আগে দেখে নিই এটা প্রোডাক্ট কেমনভাবে পিক আপ করছে। তো তোমরা দেখো এখানে কি সুন্দরভাবে ভালো করে প্রোডাক্টটা পিক আপ করেছে। নেক্সট আমি কি করব, এক্সেস প্রোডাক্টকে ডাস্ট অফ করে এবার দেখি আমার কিভাবে আমার ট্রানজিশনে এটা কিভাবে ব্লেন্ড করছে। তো যখন আমি আমার এই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি আমার ট্রানজিশন এরিয়াতে আইশ্যাডোটা ব্লেন্ড করছিলাম, তখন খুব ইজিলি আর খুব ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল, আমার কোনো অসুবিধা বোধ হচ্ছিল না। নেক্সট আমি আমার ক্রিজ এরিয়াকে আরেকটু ভালোভাবে ডিফাইন করার জন্যে ইউজ করব কাপসেন ল্যাশেসের এই E007 ব্রাশটা। দেখি এটা কীরকমভাবে কাজ করে, এটা দিয়েও প্রোডাক্ট ভীষণ ভালোভাবে পিক আপ করেছে। এক্সেস প্রোডাক্টকে ডাস্ট অফ করে আমি আমার ঠিক ক্রিজ এরিয়াকে আরেকটু ভালো করে ডিফাইন করব। এই ব্রাশটাও খুব ভালোভাবে কাজ করছে। নেক্সট আমি আমার আইলিডে অ্যাপ্লাই করব শিমার শেড। তো তার জন্য আমি এখানে নিয়েছি কাপসেন ল্যাশেসের E003 ব্রাশটা। দেখি এটা শিমার শেডও কীভাবে পিক আপ করে। তো আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেটটার মধ্যে থেকে যে এই শিমার শেডটা রয়েছে সেটাই আমি অ্যাপ্লাই করব। ব্রাশে তো এটা ভীষণ ভালোভাবে পিক আপ করেছে, তোমরা দেখতে পারছো। এবার দেখি এটা কিভাবে আইলিডে অ্যাপ্লাই হয়। ফ্ল্যাট ব্রাশটা দিয়ে যখন আমি এই শিমার শেডটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি, খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়েছে, আর পিগমেন্টও ব্রাশটা দিয়ে খুব ভালো প্রোভাইড করেছে।
ল্যাশেসে হালকা একটু ডেপথ দেওয়ার জন্য আমি কাফসান ল্যাশেসের এই E006 পেন্সিল ব্রাশটা ইউজ করব। এম ওই পেন্সিল ব্রাশটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইন এরিয়াতেও আমি ওই সেম আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি। নেক্সট যে E001 ব্রাশটা রয়েছে ফ্যান ব্রাশ, সেটা দিয়ে আমি আমার ব্রাউন এরিয়াকে হাইলাইট করব। তো এবার আমি আমার পুরো মেকআপটা করে তারপরে ফিরে আসছি। পুরো মেকআপ কমপ্লিট করে ফিরে এলাম। তো এবার চলো আমি তোমাদের বলি যে ওভারঅল ব্রাশেসগুলো আমার কেমন লেগেছে। তো ওভারঅল ব্রাশেসগুলো আমার ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা ব্রাশ ভীষণ ভালোভাবে কাজ করে, শুধুমাত্র এই পেন্সিল ব্রাশটা বাদ দিয়ে E007, কারণ আমার মনে হয় পেন্সিল ব্রাশ সাধারণত একটু হার্ড হয়, যাতে আমরা কোনো কাজল বা আইশ্যাডো যাতে যদি স্মাচ করতে হয় তাহলে সেটা ইজিলি স্মাচ হয়ে যায়, কিন্তু এটা একটু সফট, তাই জন্য আমার মনে হয়েছে এটা সেরকমভাবে যদি আমরা স্মাজার হিসাবে কাজ করি তাহলে এটা হয়তো সেরকমভাবে কাজ করবে না, তাই আমার পেন্সিল ব্রাশটা ছাড়া বাদ বাকি সবই ভালো লেগেছে। তো তো বাস ভিডিওতে আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর হ্যাঁ, সাথে সাথে যে বেল আইকনটা আছে সেটাকেও হিট করো, তাতে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাবে। টিল দেন, বাই বাই।